এখানে চারিদিকেই কিউশন বোর্ড দেওয়া আছে, সাবধান হাতি পারাপারের রাস্তা। সুতরাং এই জায়গাগুলো হচ্ছে হাতির উৎপাত আছে, তার মানে অ্যাকচুয়ালি উৎপাত বললে কথাটা ভুল বলা হয়, অ্যাকচুয়ালি এটা হাতিরই জায়গা, মানুষই হাতিদের জায়গায় এসে উৎপাত করছি আমরা। তো অ্যাকচুয়ালি মাটা ফরেস্ট রেঞ্জের মধ্যে আমরা ঢুকে গেছি, সামনে ট্রাফিক জ্যাম, পাহাড়ের গাবে প্রাকৃতিকভাবে জলধারা নেমে আসছে দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে ক্যামেরায় হয়তো এটা ক্যাপচার হবে না। নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। আশা করি আগের দিনের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। খয়রাবেড়া ড্যাম দেখিয়েছিলাম আগের দিনের ভিডিওতে, আপনাদেরকে দেখিয়েছিলাম চড়িদা গ্রাম মুখোশ, আর আজকে আপনাদের যেটা দেখাবো, কী দেখাবো ভিডিওর সঙ্গে থাকুন, আপনারা দেখতে পাবেন। পিছনে দেখতে পাওয়া যাচ্ছে, তো এটা হচ্ছে পাখি পাহাড়ের ফার্স্ট ভিউ। সামনে আর একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে যাবো, সেখান থেকে এই পাহাড়টাকে কীরকম দেখায় দেখবো। তো অ্যাকচুয়ালি এটা পাখি পাহাড় কেন প্রশ্ন আসবে, তো অ্যাকচুয়ালি এখানে প্রচুর পাখি পাওয়া যায় সেই কারণে, অ্যাকচুয়ালি বোধ হয় তা নয়। তো এই পাহাড়ের গায়ে কিছু শিল্পীরা পাখির কিছু ছবি এঁকে গেছে, তো সেই কারণেই এই পাহাড়টাকে পাখি পাহাড় নামে অভিহিত করা হয়। আর তাছাড়াও এই বনাঞ্চল এলাকায় প্রচুর পাখিও পাওয়া যায়, পশু পাখির প্রতি ভালোবাসা রেখে কিছু শিল্পী এই পাহাড়কে এইভাবেই তাদের চিহ্ন এখানে রেখে গেছে, তো সেই কারণেই এটা পাখি পাহাড়, আমাদের কাছেও এটা পাখি পাহাড় নামেই পরিচিত। তো যে পাখি পাহাড়টা আগে দেখালাম, এখন তার একদম এটা হচ্ছে ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্টে দাঁড়িয়ে এখন আমি ভিডিওটা বানাচ্ছি। আর এই পাখি পাহাড়ের পাশেই আর একটা ওখানে হিল দেখা যাচ্ছে, এই দুটো হিলের মাঝখানে যে জায়গাটা আছে শুনছি নাকি এখানে হাতিরা থাকে, অর্থাৎ হাতিদের বেস ক্যাম্প এটা। দূরে ওখানে গাড়ি রেখে পাখি পাহাড়ের পাদদেশের দিকে একটু এগিয়ে যাচ্ছি, পুরো এদিকে একদম পুরো ঘন জঙ্গল, কোথা দিয়ে যাবো জানি না, গিয়ে নেবে তো পড়লুম। চল আমরা তো অ্যাডভেঞ্চারাস মানুষে বাবা, আমরা ঠিক রাস্তা খুঁজে নেবো, এই তো রাস্তা। পাখি পাহাড়ের নিচে দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে, পাখি পাহাড়ের পাদদেশে একদম চলে গেছে, ওখানে গিয়ে কিছু, এখানে যদি হেঁটে যাওয়া যায় ওখানে গিয়ে হয়তো কিছু শিল্পকর্ম ওখানে দেখা যেতে পারে, যারা পাখি পাহাড়ের উপর যারা শিল্পকর্ম তৈরি করছে তাদের কোনো কিছু জিনিস ওখানে হয়তো দেখা যেতে পারে। তো আমরা যাচ্ছি না, কারণ আমরা তো বাইক নিয়ে এসেছি আর এমনিতে হাঁটার আমাদের আর এনার্জি নেই এমনিতেও, কারণ এখনও অনেক কিছু জায়গা এক্সপ্লোর করার বাকি আছে। তো আপনারা যদি চান গাইড নিয়ে এখান দিয়ে আপনারা যেতে পারেন, আর এখানে কিন্তু হাতির উপদ্রব আছে, তো যখনই জঙ্গলে ঢুকবেন অবশ্যই স্থানীয় মানুষের সাহায্য নেবেন অথবা বুঝে শুনে ঢুকবেন। ওই দূরে দেখা যাচ্ছে পাখি পাহাড়, আর আমরা এখন পাখি পাহাড়েরই আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে একটুখানি এক্সপ্লোর করছি। তো পিছনে এই পাখি পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তাটা চলে এসেছে, তো সেই রাস্তা দিয়ে আমরা ভিতর দিকে আসছিলাম, তো যাচ্ছিলাম একটা লেকের দিকে, তো তার আগে এই সমস্ত স্ট্রাকচারগুলো পাথরের উপর পেলাম। তো এখানে পিপিলিকা ভুক পাওয়া যায় এটা জানতে পারলাম, কারণ এখানে ছবিতে সেরকম দেওয়া আছে, তো নিশ্চয়ই পাওয়া যায় এখানে। তো দারুণ একটা সুন্দর এটা, মানে কি বলবো, বায়োরিজার হটস্পট বলা যেতে পারে একটা এটা।
পিছনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা পাখি পাহাড়। আর আমরা এই রাস্তা দিয়েই এখন যাচ্ছি হচ্ছে ড্যামেতে, একটা ড্যাম, ড্যামটার নাম হচ্ছে কি নাম ভুলে গেছি, ড্যামের নাম ভুলে গেছি। তো এই রাস্তা দিয়ে জঙ্গলের মধ্য দিয়ে পাহাড়ের রেঞ্জের ভিতরে ঢুকে পড়েছি। ডান দিকে পাহাড়, বাঁ দিকে পাহাড়, মানে অদ্ভুত অদ্ভুত একটা মানে মায়াবী পরিবেশ। তো এগিয়ে চলেছি একটা ড্যামের দিকে, ড্যামটার নাম জানি না, তো ড্যামের কাছে গিয়ে জেনে আমি বলবো ড্যামটার নামটা কি। তো ড্যামটা কিন্তু খয়রাবেড়ার থেকেও ছোট ড্যাম। অ্যাকচুয়ালি খয়রাবেড়া ড্যামটা কি কারণে তৈরি, চাষের জন্য, চাষের কাজে জলে ধরার জন্য খয়রাবেড়া ড্যামটা তৈরি। এখানে একটা ছোট ওয়াটার ক্রসিং, আসতে যাবি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি পার্ডি ড্যামেতে। তো এই হচ্ছে পার্ডি, পার্ডি ড্যাম এখান থেকে 2.5 কিলোমিটার। তো ড্যামটার নামটা আমি ভুলে গিয়েছিলাম, সেই জন্য বলে দিলাম পার্ডি ড্যাম যাচ্ছি আমরা। তো এটা একটা সম্পূর্ণ আনডিসকভার্ড একটা প্লেস। তো যে ড্যামটায় আমরা আসবো বলছিলাম সেই ড্যামটায় আমরা এসে গেছি। তো এখন দাঁড়িয়ে আছি পার্ডি লেকের একদম সামনে। পার্ডি হচ্ছে এই ড্যামটার স্থানীয় নাম, কিন্তু গুগলে সার্চ করলে আপনারা এটা পাপড়া কোচা ড্যাম বলে আপনারা দেখতে পাবেন। আর এই যে ড্যামটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ড্যামের একদম সামনেই এটা হচ্ছে গোজাবুরু হিল। তো এটা আমার মনে হয় আমি কম ইউটিউবারকেই দেখেছি এই গোজাবুরু হিল বা এই পার্ডি ড্যাম এক্সপ্লোর করতে। তো এই পার্ডি ড্যাম একদম মানে চারদিকে পাহাড় ঘেরা, দেখলে দেখা যাবে চারদিকে পাহাড় ঘেরা। আর কি স্নিগ্ধ পরিবেশ, মন শান্তি। মানে এই যে রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তাটাও অসাম, বিভিন্ন ছোটো ছোটো গ্রাম আছে, গ্রাম পেরিয়ে এলাম। আর এখানে সামনে একটা জলপ্রপাত আছে, তো যেটা যাওয়া সম্ভব হবে না, কিন্তু এই আমার মোবাইল ক্যামেরাতে সেটা দেখানো সম্ভব হবে না। তো অসম্ভব অসম্ভব সুন্দর একটা জায়গায় মানে এলাম, যেখানে এসে মন শান্তি হয়ে গেল, এবং আকাশ মেঘলা, মেঘলা থাকার জন্য বেশ ওয়েদারটাও বেশ প্লিজেন্ট হয়ে গেছে। আর এই জলে আকাশের যে ছায়াটা পড়েছে, আর এখান থেকে গোজাবুরু হিলের ছায়াটা জলের মধ্যে পড়েছে, তো অসাধারণ অসাধারণ একটা লাগছে। যেটা মানে মানে চোখে যেটা আমি অনুভব করছি সেটা ক্যামেরাতে আমি কখনোই আমি মানে আমি বলে বোঝাতে পারবো না। তো অসাধারণ একটা লেক যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই লেকটা সন্ধান বাঘমুন্ডি হোটেলে, যে হোটেলে আমরা ছিলাম সেইখান থেকে আমরা পেয়েছিলাম। তো সেই কারণে এই জায়গাটায় আমরা ঘুরতে এলাম। আর পাখি পাহাড় থেকে এই লেকটার ডিস্টেন্স মোটামুটি 8 কিলোমিটারের মতো। গুগল ম্যাপ সার্চ করে অলরেডি আপনি এই ড্যামে আসতে পারেন, কোনো রকম সমস্যা হওয়ার কোনো কথাই নয়। পিছন দিকে যে সমস্ত পাহাড় ছিল এসব পাহাড় আর দেখতে পাওয়া যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। না না, এই দিকে এখানে যে জলের ফোর্সটা আছে, এই ফোর্স দিয়ে বেরোনো যাবে না, পুরো অসুবিধা হয়ে যাবে।